আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার সারা দিন মহানগর জুড়ে চলছে প্রতিবাদ। একাধিক রাজনৈতিক দলের প্রতিবাদ, বন্ধ ও মিছিলের কর্মসূচি এদিন। তিন দলের ত্রিফলা কর্মসূচি ঘিরে এদিন সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। একই দিনে পথে নেমেছে তৃণমূল, বিজেপি এবং এসইউসিআই। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে প্রতিবাদের স্বরূপ বিজেপি। দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত রাজ্য জুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। এদিন দুপুর দুটোয় শহরের বিভিন্ন জায়গায় রাস্তার ওপর ডাক দিয়েছে বিজেপি। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডাক দেন, সবাই পাশে থাকুন, বাংলাকে স্তব্ধ করে দিন। সেই উপলক্ষে এদিন বারাসাত চাঁপাডালী মোড়ে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলে চাঁপাডালী মোড় অবরোধ করল অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা। মূলত মিছিল থেকে একটাই আওয়াজ ওঠে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মিছিল থেকে তারা বলেন, দাবি একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি এদিন পুলিশ প্রশাসন ব্যর্থ বলেও তারা দাবি তোলেন মিছিল থেকে। এই মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক। একদিকে বনগাঁ, অন্যদিকে বসিরহাট, পাশাপাশি কলকাতা, সমস্ত যান চলাচল স্তব্ধ হয়ে যায় 34 নম্বর জাতীয় সড়কের উপর। যে আরজিকরের যে মর্মান্তিক ঘটনা, যে বাংলার মেয়েকে যেভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে, এবং পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি যেভাবে প্রকৃত দোষীদের আড়াল করছে, তো এটা উনি বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষকে যে আমাদের চরমভাবে এর বিরোধিতা করতে হবে। তার জন্য আজকে আমাদের এই রাস্তা অবরোধ শুধুমাত্র বারাসাত সাংগঠনিক জেলা বা বারাসাত অবরোধ নয়, পশ্চিমবঙ্গের সর্বত্র আজকে ভারতীয় জনতা পার্টি 2 ঘন্টার জন্য আমরা রাস্তা অবরোধ করব। আমরা কোনো সাধারণ মানুষকে বিপদে ফেলতে চাই না, কিন্তু বাংলার মেয়ে দিকে দিকে যেভাবে আজকে ধর্ষিত হচ্ছে, আজকে খুন হতে হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মসূচি, পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকের সুরক্ষার জন্য আমাদের আজকের এই কর্মসূচি। এখন পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বার্তা দিয়ে দিয়েছে যে কেউ আন্দোলন করলে তাকে অবরোধ করতে হবে, কিন্তু আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কত জেল আছে, কত কারাগার আছে, সেখানে আমাদেরকে গ্রেপ্তার করে রাখুক, কিন্তু আমাদের এই আন্দোলন চলবে। এটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির আন্দোলন নয়, এটা সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকের আন্দোলন। এবং যেভাবে সাধারণ মায়েরা বোনেরা আজকে রাস্তায় নেমেছে, সারা বিশ্ব আজকে দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের আজকে যেভাবে কলঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, এর বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন। পশ্চিমবঙ্গের কৃষ্ণ সংস্কৃতি রক্ষা করা এবং মায়েদের সম্মান রক্ষা করা আমাদের মূল লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা আন্দোলন। মূল অভিযুক্ত যে আজকে হতো, তাহলে মুখ্যমন্ত্রী প্রথম থেকে পুলিশের এই ব্যবস্থা হলো কেন? কেন বিনীত গোয়েল বললেন যে এটা একটা আত্মহত্যা বলে প্রথমে কেন চালানো হলো? যদি মূল অভিযুক্ত হয় তাহলে অভিযুক্ত কারা ছিল, সেটা তো আপনাদের কাছেই প্রশ্ন, এটা তো জানারই বিষয়। মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি, হলে আজকে বাংলার বুকে এত প্রতিবাদ আন্দোলন হতো না। আমাদের মূল দাবি একমাত্র এক দফা দাবি, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ তিনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, মুখ্যমন্ত্রী হিসেবে সব থেকে বড় ব্যর্থ, তাই তাকে পদত্যাগ করতে হবে। যে দাবিতে আপনারা পথে নেমেছেন আজকে, তৃণমূল পথে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা একটা কেমন হাস্যকর ব্যাপার না? মুখ্যমন্ত্রী নিজে, স্বাস্থ্যমন্ত্রী নিজে, পুলিশ মন্ত্রী নিজে, আর নিজেই নিজের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা মমতা ব্যানার্জি, এটা আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে করছে, মানুষকে বোকা বানাচ্ছে শুধুমাত্র মানুষের স্বার্থে, জলাঞ্জলি দিয়ে। দেখুন, আমরা অবরোধ করেছি, একজন লোক এসে বলছে না দাদা অবরোধ তুলুন, কারণ তারা নেমেও রাস্তায় দাঁড়িয়ে অবরোধ করছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন, বিজেপি নেতৃত্বে আছে, বিজেপির আন্দোলনের প্রতিবাদের মুখ হিসেবে আপনাদের সামনে এসেছে। এক দফা দাবি, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, একটাই দাবি। আমাদের আন্দোলন চলবে রাজ্য সরকার আর রাজ্যের আমাদের সভাপতির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, যে আন্দোলন আমাদের চলছে বিরোধী নেতার দাবি অনুযায়ী, এক দফা দাবি, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে। দেখুন, দাবি উঠেছে একটাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, একটাই দাবি, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।